সুযোগে আমি সবকার ছেড়ে ফেলি তুমি বাবা রাত প্রভাতে আমি দেখি সরবরে তুমি আমি ভব দর্শন হাতে হাতে গুয়া দিব মুখে মুখে কথা কব বাহু তুলে দেওয়ালি কর লক্ষ্মীন্দর তুমি কি শুনলে না এখন তো আমি আসি হ্যাঁ শিকার দেরি করছি শিকার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে
কেন ডেকেছো আমায়? এ বন্ধু, তুমি কোথায় গিয়েছিলে? আমি বাড়িতে ছিলাম। বাড়িতে ছিলে? হ্যাঁ। এত ডাকছি তুমি শুনছো না কেন? আচ্ছা ডেকেছো কেন বন্ধু? আরে বন্ধু, আজকে শিকারে যেতে হবে। ও চলো, আমরা দুই বন্ধু মিলে আজকে আমরা শিকার করব। ঠিক আছে, তাহলে চলো এবার যাওয়া যাক। চলো বন্ধু, আমরা শিকারে বেরিয়ে পড়ি। এ বন্ধু বলো, কোন বনে যাব বলে তো? তুমি যেখানে নিয়ে যাবে আমি তোমার পিছনে পিছনেই যাব। চলো বন্ধু, ওই সামনে একটি বন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমরা শিকার করব। আচ্ছা চলো। বন্ধু, হ্যাঁ বন্ধু, এই বনে তো অনেক সুন্দর পাখি রয়েছে। হ্যাঁ, এই সুন্দর পাখিদের তুমি কিন্তু একটা হত্যা করবে না, আমরা তাদেরকে তাড়িয়ে দেই। বেশ, মার পাখি মারা যায় না এটা কথা জেনে রেখো। ঠিক আছে বন্ধু। ওরে যা 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 রে কোকিল, যারে উড়ে যা, অমন করি বারে বারে আর ডাকি সা, করে যা 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 রে কুকি, যারে উড়ে যা, অমন করি বারে বারে আর ডাকি সা। তাহলে শিকার করবো নাকি? হরিণ শিকার করে তবেই গৃহে ফিরব। ঠিক আছে, বেশ।
চলো আমরা হরিণ শিকার করব কেমন ঠিক আছে চল ওই দেখো বন্ধু ওই যে সামনে একটা হরিণ দেখা যাচ্ছে আমি তাকে আঘাত করব তুমি কিন্তু তাকে দাঁড়িয়ে দেবে না কেমন ঠিক আছে সঠিক লক্ষ্য রাখো বন্ধু সঠিক লক্ষ্য রাখো তুমি যে লক্ষ্য দিয়েছো সেই লক্ষ্য লাগেনি এবার সঠিক ভাবে করো শোনো বন্ধু তুমি কিন্তু বারবার তাড়িয়ে দেবে না কেমন আমি তাড়াই বেশ এবার তাহলে ভালো করে ধরবে ঠিক আছে জীব হত্যা মহাপাপ আমি এটা জানি তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি শোনো বন্ধু তোমাকে নিয়ে আমার আর শিকার হবে না কেন কেন শোনো হ্যাঁ তার থেকে তুমি বাড়িতে যাও মাকে গিয়ে বলবে আমার খিদে পেয়েছে যেন রান্না করে কেমন তবে আমি চললাম বেশি বিলম্ব করো না সময় মতো কিন্তু তুমি বাড়িতে চলে এসো বেশ বন্ধু তুমি চলে যাও আজ আমি এখানেই থাকবো এখানে এই সই কন্যা আমাকে স্বপ্ন দেখিয়ে কথা দিয়েছিল সে এখানেই আসবে আমি আর কোথাও যাব না স্নান করতে যাবো কেমন তুমি আবার গান শুনবে গান গাও ষোল বছর হইলে নারী হই যুবতী দেখতে চাই সেই সময় বন্ধু আমার খবর লইল আজকে যদি তুমি আমার দিয়ে দাদা হওয়া লিঙ্গন
কেন হামলা করিবে তোমায় রাখে কোন যা রাখে দর এ তুই কি বলছিস বাবা না না আমার কথা আমাদের ঘরে ফিরে যাবে না মানে এখন ভালো হবে বলছি তুমি বলো আমাকে আলি মত দেবে কি না আমি তো বলছি আমার প্রাণ থাকবে আমি তোকে কিছু দিই আর মন দেব না আলি মত দেবে না তাহলে আমি তোমাকে ছাড়ব না মানে এই সরবরে তোমাকে আমি লন্ড ভন্ড করব না কোথায় শনিকাদিনী কোথায় কেন কৌশলা কি হয়েছে সরা সরা দিয়ে তোমার ওই পিতরের ব্যবহার
আমি গিয়েছি ওই ছড়ে ঘটে চলে কলসিমার ভাঙিতে বলে বলতে বলা করিল ছারখার হয়েছে তোমার ওই পুত্রের ব্যবহার কৌশলা এ কি বলছিস কৌশলা কবে শুনিস তুই তুই বড় দারুণ না নটি পারে আর সুন্দরী কোনা বেড়াস কিছু কারণ দিদি কোন জানি করিছে রস দন্তের না লক্ষণ দাও শিশু পুত্রেই নাদে রবি দাও যেছে সেছে ভাই করে ফিরে যা লোকে শুনলে মন্দ করিবে ভাঙি কি তোর মা নীল কলো নিয়ে যা কি মোর কাছে তামার কলো শাড়ির বদলে নিজ মোর কাছে পাটি শাড়ি শোনো দিদি আমি তোমার কাছে শাড়ির জন্য আসিনি তাহলে করে করিস নি তো আসিনি কেন এসেছি জানো কেন তোমাকে শেষবার মতো সাবধান করে দিতে আজ থেকে তুমি তোমার পুত্রকে সাবধানে রাখবে অনেকটাই হচ্ছে আমার শেষ কথা কৌশলা लक्षण ওই কৌশলার উপর করেছে পাশবে অত্যাচার না শুনে কানা এমন আমি কিছুতেই সহ্য করব না আমার শেষ পুত্র লক্ষেন্দ্রের আমি উপযুক্ত বিচার করব শুনে হ্যাঁ হ্যাঁ তুমি বিচার করো তুমি বিচার করো হ্যাঁ হ্যাঁ স্বামী আজ যদি আজ আমার পুত্র তুমি বিচার না করো তাহলে যে লোকে সামনে আমরা দাঁড়াতে পারবো না তাই তো শুনে কা লোক মুখে আমরা মুখ দেখাতে পারবো না তাই আমার শেষ পুত্র লক্ষেন্দ্র আমি উপযুক্ত বিচার করব শুনিকা তাই তো আমার শেষ পুত্র লক্ষেন্দ্র আমি বিবাহ দিতে চাই শুনিকা আমি সে কথাই বলতে চেয়েছিলাম কিন্তু শুনিকা পদ্মার সঙ্গে আছে মোর বাদ বিসম্বাদ ওই বিবাহ রাত্রিতে ওই পদ্মাবতী ঘটাইবে প্রমা কিন্তু রাস সে ব্যবস্থা করে আমার শেষ পুত্র লক্ষেন্দ্র আমি বিবাহ দেব তুমি এখন ঘরে যাও আমার পুত্র আমি বিবাহের ব্যবস্থা করছি তুমি তাই করো আমি এখন তাহলে আসি ঠিক আছে লেঙ্গা লেঙ্গা কি হলে লেঙ্গা পুত্র যদি মান করে অত্যাচার বিবাহ দেব পুত্রকে আমি করিলাম অঙ্গীকার আমার শেষ পুত্র লক্ষেন্দ্র বড় অন্যায় অত্যাচার করতে চলেছে তাই আমার শেষ পুত্র লক্ষেন্দ্র আমি বিবাহ দেব লেগা কিন্তু বিবাহ দেওয়ার আগে তোকে একটা কাজ করতে হবে আর কি কাজ তোকে কাজ করতে হবে তোকে এই মুহূর্তে যেতে হবে সাতালি পর্বতে সাতালি পর্বতে গিয়ে ওই বিশ্বকর্মাকে ডেকে সুন্দর করে একখানা লৌহ ম্যান্দ ঘর নির্মাণ করতে হবে আর এই বিশ্বকর্মাকে বলতে হবে ওই ম্যান্দ ঘরে যেন সুতার পরিমাণ ছিদ্র না থাকে আর ওই কেশরী কামার কাছ থেকে কিছু লৌহ কালাই তৈরি করে নিয়ে আসতে হবে লৌহ কালাই দিয়ে কি হবে লেগা তুই এখন বুঝতে পারছিস না না কালাই দিয়ে কি হবে ওরে লেগা যে কন্যাকে আমি চুরিব তাকে আমি কিছু পরীক্ষা দেব যে কন্যা সিদ্ধ করিবে লৌহ কালাই সেই কন্যার সঙ্গে বিবাহ দেব আমার ওই দুলব লক্ষাই চম্পনগরে চার ছাদাঘর হলো পদ্মা বিবেকি পুত্র কে বিবাহ দিছে এখন সতর্ক করে রাখবে বেশ সুন্দর করিয়া ওকে যেন কোনো পোকামাকড় সাপ কিছুই না যায় ও
মানে নিশ্চিত্র ভাবে বানাতে হবে একেবারে নিশ্চিত্র সদাবার কি পরীক্ষা করবে ঘর 100 বার 100 বার বেশ ঠিক আছে তুমি নিশ্চিত ভাবে যাও হ্যাঁ আমি একটা নালো নন্দঘর নির্মাণ করে দেব বেশ 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 যাও আচ্ছা হ্যাঁ আরে বেশ লোহার ও কালাই কামার দাও এই কামার দাও মেজা খারাপ হয়ে যায় এ বাড়িতে আসেন না নাই এ কারে আরে আরে মই 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 আরে তুই তো হ্যাঁ তুই কাই মু লেঙ্গা লেঙ্গা বাবা লেঙ্গা শালা আছিস এই মোর লেঙ্গা বাবা সগাই মোর আরে ভাই কে আসলি কো ঘটনা এটা কি ভাই তোর রে আছো মানে একটু কালাই দিই কি নিবু কালাই 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 দিয়ে কি করিস শুনিস নাই তুই না চম্প অন্য করে চার সাদা করে ছোট বেটা হ্যাঁ লকিনদার লকিনদার ভাই কালাই দিয়ে দিই তলপাড়তে এমন ভুগি ভুকেন না নারী ভরি কুল্লই বিগড় তারপরে কিছু বুঝিস নাই কালাই দিয়ে মানুষের বিবাহ হয় আরে এটা তোর মাথাটা পরীক্ষা করে দেখলো কে শালা স্টুপিড ফ্লাডিং ফোন আরে কালাই দিয়ে কারো বিয়ে হবে নাকি আর তুই তো কোন আরে মাথাটা পরীক্ষা করলো তো ঘটনা নাকি কি এই তো এলা তুই পাম ক ঘটনা হল যে কন্যা দিয়ে বিয়ে দিবে ওই লক্ষ্মীদার হ্যাঁ রীতিমতো পরীক্ষা করে নিয়া এইবার বুঝছো আগো ছয়টা বেটা মরছে এই যে বেটা বিয়ে দিবে সতী কন্যা বলি তো যে কন্যা সিদ্ধ করবে লোহার কালাই আমি দিয়ে বিবাহ দিবে ওই ফুলু বলো খাই চিন্তা করিস না আমার জাতি লগ্নই মেলা কালাই আছে তুই মোর পাশে পাশে আয় তোর যেই যে পছন্দ হয় পাইসি দিয়ে ধরে যাব আয় বাহ 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 বাবু হ্যাঁ ইয়ে ছেলে সাতাল পর্বতে ওই বিশ্বকর্মাকে ডেকে লৌহ নন্দঘর নির্মাণ করেছ ওই কেশরী কামার কাছ থেকে কিছু লৌহ কালাই তৈরি করে নিয়ে ওটা প্রস্তুত তাই নাকি হ্যাঁ সব কিছু প্রস্তুত করে ভারী কেন নিমন্ত্রণ করেছ হ্যাঁ সব কিছু প্রস্তুত করে এবার তুমি ভারীকে ডাকো আচ্ছা এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ব ওই কন্যার সন্ধানে ঠিক আছে ডাকো ভারী এ ভারী ভার তুলে ভারী
আরে আকালো ভাই বল বল ভাত আচ্ছা মা সকল কারা আছে তাহলে বিবাহ হচ্ছে হ্যাঁ আমার কোনো অমত নেই তাহলে অতি শীঘ্রই আপনি বিবাহের দিন ধার্য ঠিক করুন কবে কোন তারিখে বিবাহটা দেওয়া যায় কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা কেন অপেক্ষা করতে হবে কেন না আমার ছয় ছয়টি পুত্র তো লঙ্কার বাণিজ্যে গিয়েছে সেখানে 11.5 বছর গত হতে চলেছে বাড়িতে ফিরে আসবে আরো ছয় মাস বাকি এই ছয় মাস আপনাকে অপেক্ষা করতে হবে বিয়েমশাই তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছয় পুত্র বাণিজ্যে গেছে বলে আপনি চিন্তা করছেন আর আমার সঙ্গে তো ল্যাঙা রয়েছে ল্যাঙাই আপনার সঙ্গে থেকে সব কাজ ওই ল্যাঙাই করে হ্যাঁ বাবু হ্যাঁ দেখো ল্যাঙা আমার আত্মীয় সদর বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করতে হবে বিবাহের জন্য সমস্ত কিছু আয়োজন করতে হবে হ্যাঁ বাবা আমার পুত্ররা কেউ বাড়িতে নেই আপনি শুধু বিবাহের দিন ধার্য ঠিক করুন বলুন আগামী 25শে বৈশাখ বৃহস্পতিবার একাদশী তিথি খুব ভালো দিন বাহ উত্তম প্রস্তাব ওই কথাই রইল আপনার বাড়িতে আমি উপস্থিত হবো এবার আমি তাই করে বিয়ে আসাই এবার আমি আসি বিয়ে আসাই নমস্কার কিসের ঢোল আর ওটা তো দেখা যায় ব্যাপারটা হলো উজানি নগরের শাহরাজার কন্যা বেহুলা বেহুলার সাথে চম্পক নগরের চাঁদ সদাগরে কনিষ্ঠ পুত্র লখিন্দারের সাথে বিবাহ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুরা বিয়েটা 25শে বৈশাখ একাদশী তিথিতে গোধনি লগ্নে বিয়া যাওয়া হবে কোন সময় বিকেলও তো যাবেন ঠিক আছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট পুরো আছে ঢোল ঢোল ঢোলাই কাউ কিন্তু বাকি থাকবেন না সবাই যাবে ও গোপাল তুই কানা আরে বাবা অদিন তো মুই ব্যাপার করি না ক্যা ক্যা আচ্ছা ছোট হল মশ মানে ঘটনাটা হল এটা তো মানে কন্যা দান আর কি সম্পদান করে দিবে তা মুই যেটা যেটা মন্ত্র কন্যা দান ও কন্যা দান নম নম এতে বন্ধে পুষ্পে ও আচ্ছা হয়েছে
ओम नमो ब्रह्मण्य देवाय ओम ब्रह्मण्य सीताय सो जगो सीताय सो श्री कृष्ण गोविंद नमो 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 ब्रह्मण्य देवाय ओम ब्रह्मण्य सीताय सो जगो सीताय सो श्री कृष्ण गोविंद नमो नमो ओम